أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شابوت فزرين شابوت داش راترين شابوت تار جا جور এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্য আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং যাদের সমান শক্তি ও বলবীর যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি এবং সামুদ গোত্রের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল এবং বহু কিলকের অধিপতি ফিরাউনের সাথে যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল অতপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল অতপর আপনার পালনকর্তা কর্তা তাদেরকে শাস্তির কষাঘাত করলেন নিশ্চয়ই আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন মানুষ এরূপ যে যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন অতপর সম্মান ও অনুগ্রহ দান করেন তখন বলে আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন এবং যখন তাকে পরীক্ষা করেন অতপর রিজিক সংকুচিত করে দেন তখন বলে আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন এটা অমূলক বরং তোমরা এতিমকে সম্মান করো না এবং মিসকিনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করো না এবং তোমরা মৃতের ত্যায্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেলো এবং তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে এটা অনুচিত যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে এবং আপনার পালনকর্তা ও ফেরেস্তাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন এবং সেদিন জাহান নামকে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কি কোনো কাজে আসবে সে বলবে হায় এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রেপ্রেরণ করতাম সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দেবে না এবং তার বন্ধনের মতো বন্ধন কেউ দেবে না প্রশান্ত মন তুমি তোমার পালন নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো